সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আলোচনা করছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়। আমরা আলোচনা করতে করতে পৌঁছে গেছি 166 পেজে। আমরা 166 পেজে একটা গাণিতিক সমস্যা আছে, আমরা একটু দেখব। গাণিতিক সমস্যাটা আমি লিখেছি, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান। তো কি বলছে, সেলসিয়াস এবং ফারেনহাইটের সম্পর্ক এবং তাদের মান কি বলছে, তাদের মান বলছে সমান। তাহলে আমরা লিখে নেই, সেলসিয়াস মানে টিসি ইকুয়াল টু 50F। আমাদের শর্ত বলছে, শর্তে কি বলছে, শর্তে বলছে টিসি ইকুয়াল টু কি টি কে না সরি টিএফ। তো আমরা যদি এটা বের করতে চাই তাহলে টিসি এবং টিএফ যে সূত্র আছে সেই সূত্র দেখবো। দেখো প্রথম সূত্রে টিসি এবং টিএফ আছে, তো আমরা প্রথম সূত্রটা বসাই। তো আমরা জানি, আমরা জানি, আমি একটু সরে লিখছি যাতে তোমরা দেখতে পারো বোর্ডটা। আমরা জানি টিসি বাই 5 ইকাল টু টিএফ মাইনাস 32/9। টিসি সমান সমান টিএফ, তাহলে টিসিটা টিসি লিখি 5, আর টিএফ এর জায়গায় টিসি লেখা যায়। বলছে যে টিসি আর টিএফ সমান, তাহলে টিএফ এর জায়গায় কি লেখা যায়, টিএফ এর জায়গায় আমরা কি লিখলাম, টিএফ এর জায়গায় যে টিসি লিখছি, তাহলে টিসি লিখে ফেললাম, টিসি কি দাঁড়াইলো মাইনাস যা ছিল তাই 32/9। আমরা এখন আর আড়ি গুণ করবো, আর আড়ি গুণ করলে কি হবে, 9 গুণন টিসি, তাই না? এটা কি হবে 5 ইন্টু টিসি মাইনাস 32, তাহলে 9 টিসি 5 টিসি মাইনাস কত 160, 5 কে 32 দিয়ে গুণ করলে কত হয় 160, তাহলে কি দাঁড়াইলো 9 টিসি মাইনাস 5 টিসি ইকাল টু কত মাইনাস 160, বা 4 টিসি সমান সমান মাইনাস 160 ইকাল টু, আমরা অঙ্কে শেষ পর্যন্ত পৌঁছে গেছি, কি টিসি, শুধু টিসি সমান সমান মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা যখন মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে টিসি সমান সমান মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস, টিএফ সমান সমান কত, কোন তাপমাত্রায় বলছে, তাই না? তাহলে আমাদের প্রশ্নটা ছিল কোন তাপমাত্রায়, সেই তাপমাত্রাটা কত পেয়েছি মাইনাস 40 ডিগ্রি, তাহলে কত হলো মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান পরস্পর কি হবে, সমান হবে। অর্থাৎ এই তাপমাত্রায় দুইটার মান কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা আলোচনা করলাম কি, আমরা আলোচনা করলাম আমাদের বইয়ের 166 পেজের একটি গাণিতিক সমস্যা আছে, যেখানে আমাদের সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের একটি মান সমান বের হয়েছে, উত্তরটা কত, উত্তরটা মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস। তোমরা এটা সরাসরি মুখস্থ রাখতে পারো, কারণ এটা আমাদের এমসিকিউ এর জন্য আসবে। যখন এমসিকিউ এর জন্য আসবে, এক মার্কের জন্য তোমরা এত বড় অঙ্ক করার মতো সময় থাকবে না। এই কারণে সবাইকে বলছি তোমরা এই মানটা মুখস্থ রাখো, যাতে পরীক্ষায় সরাসরি আসলে তোমরা টিক দিতে পারো। আর যদি আমাদের অঙ্ক হিসেবে আসে, আমাদের কোনো কোনো কখনো পরীক্ষায় যদি আমাদের গয়ের জন্য আসে, তাহলে আমরা সম্পূর্ণ অঙ্কটুকু আমাদের কি দেখাতে হবে, করে দেখাতে হবে। আশা করি অঙ্কটা খুবই সহজ এবং সবাই খুব ভালো মতো বুঝেছ। তো সবাই বাসায় নিয়মিত অনুশীলনী করছো, আমাদের তোমরা জানো আমাদের এই ক্লাসগুলোর উপর ভিত্তি করে ইনশাল্লাহ আমাদের টিউটর পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা নিয়মিত ক্লাসগুলো করো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করো, আমরা ভিডিও ক্লাসগুলো আপলোড করার সাথে সাথে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যায় এবং তোমরা ক্লাসগুলো সাথে সাথে করতে পারো। এই অনলাইন ক্লাসের, ভিডিও রেকর্ডিং ক্লাসের কিন্তু একটা সুবিধা আছে, তুমি একটা কথা যদি আমার না বুঝো, তুমি কিন্তু টেনে দেখতে পারবা, ঠিক আছে? আগে পরে যে কোনো ভাবে তুমি ক্লাসটাকে কিন্তু দেখতে পারবে, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস এই ক্লাসটা এই পর্যন্তই। স্ক্রিনশট নিয়ে নাও সব, একটা স্ক্রিনশট নিয়েছো, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাও, এটা দেখে তোমার খাতায় অঙ্কটা উঠে রাখো। ইনশাল্লাহ আমাদের যখন স্কুল খুলবে সবার ইনশাল্লাহ আমরা তোমরা আমাদের ক্লাস অনুযায়ী তোমরা হোমওয়ার্ক করেছো কিনা আমরা চেক করব। তো আশা করি সবাই ক্লাসটা বুঝেছো, যে যেখানেই থাকো ভালো থাকো,
এই ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।